না এই কাঁকড়া কত করে এগুলো? এটা 150 টাকা। কিছু সব 20 টাকা, সবগুলো 20 টাকা। টুনা হচ্ছে 500 টাকা। আর এটা কি জানো? এটা সেমন, যা থাকে বলো মন তাইকাই সেমন। কক্সবাজারে গেলে একটা দুশ্চিন্তায় থাকতে হয়, কি খাবো, কোন হোটেলে খাবো, যে হোটেলে ঢুকবো না জানি সেই হোটেলে গলা কেটে দাম রেখে দেয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানাবো রিজনেবল প্রাইসের মধ্যে কোন হোটেলে ভালো খেতে পারবেন এবং কোথায় গেলে কম রেটে খেতে পারবেন, মানসম্মত খাবার খেতে পারবেন, স্ট্রিট ফুডগুলো কোথায় পাবেন এবং কিভাবে দামাদামি করে কিনলে আপনি ঠকবেন না, সে বিষয়গুলো সম্পর্কে আজকে জানাবো এই ভিডিওতে। কক্সবাজারে এসে আরেকটা বড় ধরনের সমস্যায় পড়তে হয়, সেটা হচ্ছে খাবারের হোটেল নিয়ে। যারা একটু বাজেট টাকার মধ্যে খাবার দাবার নিতে চান তারা নিতে পারেন ঠিক এই রোডের ভিতরে যে হোটেলগুলো আছে, হ্যাঁ সেই হোটেলের খাবার আপনারা নিতে পারেন, ঠিক বাজেটের মধ্যে খাবার খেতে পারেন এই হোটেলগুলোতে। যে ঠিক রাস্তার এক পাশ দিয়ে যে হোটেলগুলো, এইগুলো হচ্ছে মোটামুটি খাবারের মান ভালো, একটু বাজেটের মধ্যে খাবার পেয়ে যাবেন। আর যদি গ্রুপ ধরে আসেন তাহলে অবশ্যই প্যাকেজ খাবারগুলো নেওয়ার চেষ্টা করবেন, প্যাকেজ খাবারগুলো নিলে অনেকটা রিজনেবল হয়ে যাবে, যেটা আপনারা গ্রুপভাবে নিলে। তো এই ভিতর সাইডগুলোতে অনেক হোটেল আছে এরকম, আর ফ্রন্ট সাইড যে রাস্তার হোটেলগুলো আছে সেইগুলোতে তুলনামূলক খাবারের দামটা একটু বেশি। কক্সবাজারে আসলে খুবই ব্যয়বহুল একটা খাবারের জন্য, হ্যাঁ যেখানে আপনি খেতে যান অনেক টাকা বিল চলে আসবে। মাছের স্টলগুলো এক একটা মাছের সাইজ অনুযায়ী এক একটা দাম। হ্যাঁ টোনা এগুলো কত করে? আপনার জন্য নিলে 500। 500? এটা কতখানি টোনা? এটা হচ্ছে মামা 3 কিলো। 3 কিলো, 3 কেজি টোনা হচ্ছে 500 টাকা। আর এটা কি জানো? এটা সেমন, যা থাকে বলো মন তাইকাই সেমন। ও আচ্ছা সেমন, এটা কত? এটা আপনার জন্য রাখবো যে মাত্র 200। মাত্র 200? অক্টোপাস এগুলো কি বড় না ছোট? স্কুইড। এই যে মামা আমি দেখাই, এই যে দেখেন। ও আচ্ছা, এটা কতখানি? এটা এটা হচ্ছে আপনার 800 গ্রাম। 800 গ্রাম? এটা 800 গ্রামটা কত? এটা মাত্র 300 টাকা। আর ওই ছোটগুলো? এগুলো মাত্র 100 করে। মাত্র 100? এই কাঁকড়া? কাঁকড়া মাত্র 50 টাকা। এগুলো কি মৃত? তাই না? মৃত, মেরে ফেলছি। মাত্র 50 টাকা? জীবিত থাকলে তো আমাদেরকে মেরে ফেলবে। ও জীবিত থাকলে আপনাদেরকে মেরে ফেলবে। 50 টাকা? আর কেন ফ্রাই করে আছে 10 টাকা করে কাঁকড়া। ও আচ্ছা আচ্ছা। আর এই টোনা কি, এগুলো কি রেডি করা? তাই না? টোনা হচ্ছে 200 টাকা, রেস্ট নেপার হচ্ছে 250 টাকা। আচ্ছা আচ্ছা, রেডি করে রেখেছেন মশলা প্রসেস করে। আর চিংড়ি কাঠি হচ্ছে মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা কাঠি? কাঠি মানে কি, এইগুলো সব 20 টাকা? সবগুলো 20 টাকা। বাবা, আর এইগুলো কত করে? 10 টাকা? 20 টাকা করে। এই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপডেট, কত করে? এগুলো মাত্র 50 টাকা করে। লাবস্টার এগুলো 50 টাকা করে। চিকেনের মতো ফ্রাই হবে, লোকটা হচ্ছে 10 টাকা করে। আচ্ছা আচ্ছা, একটু দেখাই। হ্যাঁ এই হচ্ছে ঠিক স্টলগুলো। এই বহু স্টল। হ্যাঁ এছাড়া হচ্ছে এখানে শুধু যে মাছ প্রায় না, আরও বিভিন্ন ধরনের আইটেম আছে, যেইগুলো আছে সেইগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা এখানে এসে একটু জেনে বুঝে যা বাছাই করে জিনিস কিনবেন এবং কিনে খাবেন। এই যে এখানে বড় বড় ঠিক টোনা আছে দেখুন, এই টোনা এগুলো কতখানি সাইজ? 2 কেজি। কেমন দাম এই 2 কেজি? হ্যাঁ পিস কত? 1400 টাকা। আচ্ছা 2 কেজির টোনা হচ্ছে 1400 টাকা। এই যে লাবস্টারগুলো কত করে? এটা 650। 650? আর রূপচাঁদা, ছোট ছোট তো রূপচাঁদা, এই ছোটগুলো 250? দাম কি বাড়িয়ে বলছেন? বাড়িয়ে বলছেন না তো? এই হচ্ছে স্টলগুলো দেখতে পাচ্ছেন একদম রোডের সাথে। এই হচ্ছে কাঁকড়া, না এই কাঁকড়া কত করে এগুলো? এটা 150 টাকা এক এক পিস। এক পিস কাঁকড়া 150 টাকা? হ্যাঁ জীবিত কাঁকড়া ঝুরিয়ে রেখেছে, ফ্রাই করে দিবেন না? ফ্রাই বারবিকিউ দুটোই হবে। আর এগুলো কত করে? এইগুলো 200। এটা বড় সাইজ? ও আচ্ছা, এই সব জীবিত। আর এই কাঁকড়া? এটা হলো মৃত। এটা হলো সাগর। কত? এটা হলো 140 টাকা। 140 টাকা সাগরের কাঁকড়া? হ্যাঁ বাবা। আর অক্টোপাস?
বাস নিলে আপনি যেটা নিবেন সেটার দাম ঠিক আছে বড় আছে ছোট আছে এটা কত এটা কত এটা হলো 550 এটা 750 এইটা কি 1 কেজির প্লাস আর এই চিংড়ি এটা 120 টাকা পিস এই চিংড়ি হচ্ছে 120 টাকা পিস বাবা 30 টাকা পার পিস এই ছোটগুলো 30 টাকা পার পিস আর এই বড়টা এটা এটা 550 550 150 টাকা আর লবস্টার জীবিত আছে তো দেখতেছি এই হচ্ছে লবস্টার এটা সব না এটা সবই 550 আর কোরাল 1450 পিস এক একটা কেটে রেখে দিয়েছেন না তারা কেটে নেয় মাংস সাগিলা বগর দিয়ে দেন এই হচ্ছে তাজা কাঁকড়া খাবো এখন আর এগুলো হচ্ছে বড় সাইজের কাঁকড়া কাঁকড়া কিন্তু এখানে দুই ধরনের আছে আর বিভিন্ন সাইজের আছে এটা ঠিক দেশি টাইপের যেটা সামুদ্রিক হ্যাঁ আর এটা বড় সাইজের ঠিক 150 টাকা নিয়েছে আমার কাছে বডিটা আমার বেশি টেস্ট কক্সবাজারের ঠিক স্ট্রিট ফুডগুলোর মধ্যে এই রোলটা হচ্ছে খুব পপুলার বিশেষ করে ফিশ কাঁকড়া অক্টোপাস যে যে খাবারগুলো আপনারা খেতে আসেন থাকলে বাসি হয়ে যায় জিনিস ফ্যামিলি খেতে পারবে তাই না Yeah.